এখন এই এই টিকটক প্রজন্মকে এদেরকে কে বুঝাবে? এই ইয়াং জেনারেশন যারা গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে, মাদকের পিছনে, এদেরকে কে শিখাবে, কে বুঝাবে আমরা কোন জাতি ছিলাম? কথা বুঝতে পারছেন না? যারা আমরা এই যে জীবনের উদ্দেশ্যই জানি না, সারাদিন সময় অযথাই নষ্ট করছি, পড়াশোনাও নাই, নামাজ নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, এদেরকে বোঝাবে কে যে আমরা আমাদের শেকড়টা কোথায় ছিল? যে জাতি শেকড় চিনে না ও কি সামনে যেতে পারবে? এই অবস্থা ছিল, ভবিষ্যতেও আসবে, যখন ঈসা ইবনে মরিয়ম আসবেন, ইমামুল মাহদী আসবেন, মাঝখানে একটা সময় ফেজ, এই সময়টুকুর মধ্যে আমরা দেখছি যে হ্যাঁ, ওই পশ্চিমার রাইস, ইন্ডাস্ট্রিয়াল উন্নতি, ফাইন্যান্স উন্নতি, অস্ত্রশস্ত্র, মিলিটারি পাওয়ার, মিডিয়া প্রযুক্তি সব ধরাতে, তাই না? এই মুসলিমদের মধ্যে এখন কোনো ক্ষমতা দেখছে না, ইকোনমিক্যালি ন্যারো মাইন্ডেড, আমরা পলিটিক্যালি ডমিনেটেড, তারপরে দেখছেন আপনি এখানে সোশ্যালি আমরা ডমিনেটেড, আমরা ধর্মতাত্ত্বিকভাবে সরে আছি, এবং আমাদের উন্মার মধ্যে বিভক্তি বাড়ছে, বিভক্তি আর বিভক্তি, দলাদলির কোনো শেষ নাই। বরং দেখা যায় যারা বলে আমরা কোনো দলাদলির মধ্যে নাই, আমরা চূড়ান্ত সঠিক, ওখানেও দেখবেন আপনি আটটা দশটা দল হয়ে বসে আছে না? তো সমস্যাগুলো কি ছিল? সমস্যা ছিল, এক নাম্বার আমাদের আধ্যাত্মিক অধঃপতন, এক নাম্বার, দুই নম্বর হচ্ছে ইমানের অধঃপতন, তিন নম্বর হচ্ছে তাসকিয়া কমে গেছে, আত্মশুদ্ধি নাই, চার নম্বর দুনিয়ার পূজা আমাদের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, পাঁচ নম্বর ইয়াং জেনারেশনকে সঠিক পথ দেখানো যায় নাই, ছয় নম্বর ঘরে ঘরে আলেম তৈরি হয়নি, ঘরে ঘরে আলেম তৈরি হয়নি, রেয়ার দেখবেন দশটা পরিবারে একটা আলেম পাওয়া যায় না, আর আগে প্রত্যেক পরিবারে হাফেজ, প্রত্যেক পরিবারে আলেম পাওয়া যায় অলমোস্ট, দেখবেন আমরা যে মেয়েদের পর্দা উঠিয়ে দিয়ে মেয়েদেরকে বাইরে বের করে নিয়ে আসছি, আমরা আর কি করছি, কোরআন সুন্নাহর চর্চাগুলো কমিয়ে দিয়েছি, ইল্লা মাশাআল্লাহ, আর অনেক কিছু দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করেছি, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভক্তি, আমরা যে আপোষে বিভক্ত হয়ে গেছি না, এটা সবচেয়ে বড় প্রবলেম, এবং দিন দিন কাবিলদের সংখ্যা বেড়েছে, হাবিলদের সংখ্যা বেড়ে নাই, মুসলিমদের মধ্যে খালি কাবিল ঘুরে বেড়াচ্ছে, কাবিল কাবিল বোঝেন না, নিজের ভাইয়ের গোস্ত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, নিজের ভাইয়ের গোস্ত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তো এই প্রবলেমসগুলোর কারণে বিগত একশো দেড়শো বছরে আমরা আসলে পিছিয়ে পড়েছি, এটা সত্য কথা, কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমরা জানি কোরআন সুন্নাহ থেকে শেষটা আমাদের বিজয়ের হাসিতেই হবে ইনশাআল্লাহ। এটা আমরা জানি কিভাবে? বিকজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, যতদিন পর্যন্ত না ঈসা ইবনে মরিয়াম জেরুজালেম থেকে বিশ্বে এই খিলাফা গায়েব করছে, ততদিন পর্যন্ত হবে না, সম্ভবই না, কিয়ামতই হবে না, তার মানে শেষটা কার দ্বারা হবে? ইসলাম দ্বারা এবং নবী দ্বারা। ঈসা ইবনে মরিয়ামকে মরে গেছেন, আল্লাহ পাক বলছেন ওয়ামা কতালুহু ওয়ামা সালাবু, আল্লাহ পাক বলছেন তাকে হত্যাও করা হয় নাই, ক্রুশবিদ্ধও করা হয়নি, বরং আল্লাহ পাক বান রাফাআহুল্লাহ ইলাই, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার তিনটা, কয়টা? তিনটা, এক নম্বর হচ্ছে দাজ্জাল, এক নম্বর কে? দাজ্জাল, সে এখনো আসে নাই, সে মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই ঠিকই, কিন্তু তার ফলোয়ার্স যারা আছে তারা কিন্তু এখন সারা ওয়ার্ল্ডের রুল করতেছে, এটা এটা মাথা রাখবেন। দুই নম্বর হচ্ছে ইমামুল মাহদী, তিনিও কিন্তু আসেন নাই, কিন্তু ইনশাআল্লাহ তাআলা দাজ্জালের ফলোয়াররা যেমন প্রস্তুত হবে, ইমামুল মাহদীর ফলোয়াররাও দেখবেন নিজেরা নিজেরাই ইনশাআল্লাহ প্রস্তুত হবে, ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ। আর তিন নম্বর হচ্ছে ঈসা ইবনে মরিয়াম, এবং ঈসা ইবনে মরিয়াম সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার, তিনি হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং তার হাতেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দাজ্জালকে মেরে ফেলবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই যে মাঝখানে ফেজের সমস্যাগুলো বললাম, সলিউশন নাই, সলিউশন দুই মিনিটে বলে শেষ করে দেই, সলিউশন হচ্ছে ভাই আগে চিনতে হবে যে আমরা কারা, এতক্ষণ যে হিস্ট্রিগুলো বললাম কিছুটা কি আজ করতে পেরেছেন, আমরা কারা, আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, এটা যদি বুঝতে পারেন যে আমরা এই বিশ্বের বুকে মাথা তুলে সুদীর্ঘকাল আমরা বিশ্বকে শাসন করেছি, সুদীর্ঘকাল, এখন হয়তো আমরা এরকম অবস্থায় আছি, কিন্তু এই অবস্থা চিরস্থায়ী হবে না, ছিলও না। এখন কাজ প্রথমটা হচ্ছে আমাদের নিজের শেকড়কে চেনা, তারপর আমি বলবো যে পড়াশোনার চর্চাটা বাড়ানো, এখন আমাদের কাজ এটা নয় যে একদম ওই যে ঝোঁকে হয় না, আবেগে আবেগের বশবর্তী হয়ে একদম এমন কিছু করে ফেলানো যেটা ইসলাম আরো সংকুচিত হয়ে যায়, এই কাজ করতে চান না, ভিত্তি শক্ত না করলে আপনি কিছুই করতে পারবেন না। ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে জ্ঞান, আমার তো জ্ঞানই নাই, আপনি দেখেন এই জেনারেশনকে, যে কোনো জেনারেশনের, এই যে ইয়াং জেনারেশনের, যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের পাঁচটা প্লেয়ারের নাম বলো, ফুটবল টিমের পাঁচটা প্লেয়ারের নাম বলো, রেধার্সে বলে দেবে, যে দেখেন জিজ্ঞাসা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পাঁচটা যুদ্ধের নাম বলো, তার পাঁচজন স্ত্রীর নাম বলো, তার দশজন সাহাবীর নাম বলো, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর নাম বলো, দেখবেন এই 90% পারবে না,
তাহলে জ্ঞানটা জ্ঞানের বিপ্লব না হলে তো হইলো না কিছু মানে জ্ঞানের বিপ্লব না হলে আমরা নিজেকে চিনতে পারবো না জ্ঞানই তো আমল বাড়াবে জ্ঞান না থাকলে আমল করবেন কিভাবে অতএব প্রথম আমার নসিহতটা হবে আমাদের সমাধান যদি আমরা চাই আমরা যদি চাই যে ব্যক্তিগতভাবে ইসলাম পালন করব পরিবারকে নিয়ে পালন করব সমাজে আমরা প্রচার করব এবং আসন্ন ইসলামের বিজয় যেটা হবে হোক সেটা 1000 বছর পরেই হোক না কেন সেখানে আমরা একটা আধ্যাত্মিক ভূমিকা রাখব তাহলে অবশ্যই জ্ঞানের চর্চা